খুশি, তারা তাদের শ্রমিক খুশি থাকলে আমরাও খুশি, কারণ শ্রমিক নিয়ে আমাদের চলাফেরা, শ্রমিকের ভালোবাসা, শ্রমিকদের হাসি দেখলে আমাদের মনটা ভালো লাগে। শ্রমিকের কষ্ট থাকলে, শ্রমিকের পকেটের দুইটা টাকা যদি অন্য মানুষের সন্ত্রাসা লুট করে খায়, তখন দেখলে ব্যক্তিগতভাবে আমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও একদম সাম্প্রতিক যে একটা নির্বাচন গেছে দক্ষিণাঞ্চলের যে ঐতিহ্যবাহী মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার, এই পাথরঘাটার মৎস্য আড়তদার সমিতির মালিক সমিতির সাধারণ সম্পাদক। কিন্তু আজকেও তো একটা ভোট গেল, নির্বাচন গেল, এই নির্বাচনটা নিয়ে তো আসলে এর আগে অনেক বড় বড় সমস্যা জটিলতার সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনি বর্তমান সময়টা আসলে কীরকম দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ পাথরঘাটা নিউজকে আপনার আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বাপনা পাথরঘাটা বরগুনা বাপনা পাথরঘাটা বেতাগি গণমানুষের নেতা, আমাদের জাতীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও মহিলা সংরক্ষিত আসনের সুলতানা নাদিরা এমপি, তাদেরকে ধন্যবাদ জানাই। পাথরঘাটা আমাদের বাংলাদেশের ভিতরে বৃহত্তম মৎস্য মার্কেটের ভিতরে আমাদের দ্বিতীয় স্থানে আমরা পাথরঘাটা এই মৎস্য আড়তদার মালিক এই মৎস্য মার্কেট বিএফডিসি একটি পরিচিত মুখ। সেই এখানে দীর্ঘদিনে সন্ত্রাসের কায়েম ছিল, সেখান থেকে আমাদের দুই সংসদ সদস্য তাদের নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই সেই সন্ত্রাস মুক্ত বিএফডিসি করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের কিছুদিন আগে আমি এই আড়তদার পাথরঘাট আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, তখন সুষ্ঠু প্রত্যেকটা ব্যবসায়িক তাদের মন প্রাণ খুলে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। এরপরে পাইকার সমিতি নির্বাচন গেছে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে এবং আজকের এই ঘাট শ্রমিক ইউনিয়নের আজকের নির্বাচন গেছে। আজকের যে নির্বাচন গেছে, নির্বাচনে প্রত্যেকটা শ্রমিক তাদের সেই মনের ভালোবাসা উদারে আজকে দেখলাম, আজকে যে আনন্দ উল্লাস যে শ্রমিকেরা করছে তাদের এই মনে হয় দীর্ঘ 10 বছর পর আজকে সেই তাদের পূর্ণ জীবনটা ফিরে পাইছে, আজকে আনন্দ উল্লাস করেছে। এর জন্য পাথরঘাটা বা আমাদের উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এবং আড়তদার মালিক সমিতির পক্ষ থেকে ঘাট শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনার, সে একটি তিনটি নির্বাচন পরিচালনা করে, আমাদের পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী, তাকে ধন্যবাদ জানাই, সে সুন্দরভাবে তিনটে নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন, সুন্দর ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দিয়েছেন, ধন্যবাদ তাকে জানাই। এবং ধন্যবাদ জানাই সকল শ্রমিকেরা তাদের মনের প্রাণ খুলে তাকে তাদের মনের প্রায় পছন্দের প্রার্থীকে নির্বাচিত ভোট দিয়ে তারা সকলে আন্তরিকভাবে সবাই খুশি, আমরাও খুশি, তাদের শ্রমিক খুশি থাকলে আমরাও খুশি, কারণ শ্রমিক নিয়ে আমাদের চলাফেরা, শ্রমিকের ভালোবাসা, শ্রমিকদের হাসি দেখলে আমাদের মনটা ভালো লাগে। শ্রমিকের কষ্ট থাকলে, শ্রমিকের পকেটের দুইটা টাকা যদি অন্য মানুষের সন্ত্রাসা লুট করে খায়, তখন দেখলে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগে। আপনি বলছিলেন যে সন্ত্রাসী একটা কায়েম তৈরি করছিল এখানে, ওইটা কীরকম দেখছেন আপনি সন্ত্রাসী কায়েমটা? সেটা আপনার সন্ত্রাসের কায়েমের এটা আপনারা সকল পাবলিকে দেখছে, আপনারা এ জায়গায় কী অনিয়ম হয়েছে তারা সাধারণ লেবার যারা আছে তারাই জানে, এটা আমার মুখ দিয়ে বলার চেয়ে না বলার এটা বেটার আমি মনে করি। আপনি তো জেলা ট্রলার মালিক সমিতির একজন সদস্য? হ্যাঁ, আমি একজন ট্রলার ঘোষিত সাংগঠনিক সম্পাদক। এখন বর্তমানে তো আপনি আবার নতুন একটা যুক্ত হয়েছেন, আসলে সেই হিসাবে যে বর্তমান সময়টা আপনি দেখছেন কিরকমের, যে এখানে তো আমি পাথরঘাটা এই বিএফডিসি একটা অবস্থা, এই জায়গায় এই পাথরঘাটা বিএফডিসিতে মাদকের আড্ডা ছিল, মাদকের ব্যবসা ঝাঁকজামট ব্যবসা ছিল, আপনার ট্রলার মালিক আসলে আপনার লেওয়াইতে ইর রাজত্ব করার মাছ ধরেন ট্রলার দিয়া, আমি আমার ট্রলার আর একজনের লেবারে তাদের কিছু সন্ত্রাসী মাছ তুলে নিয়ে যেত এবং হকার বাহিনী ছিল। আমাদের নির্বাচন হওয়ার পর থেকে
আমি আর আমার সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার তাদের দুজনের নেতৃত্বে এবং আমাদের সকল কমিটির আরদার নেতৃত্বে আমাদের পাথরঘাটা বিএফডিসিতে কোনো হকার নাই, কোনো কিছু ঘাট থেকে একদম সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদের মাঠ একদম মার্কেট সুন্দরভাবে চলতেছে, শান্তিপূর্ণভাবে ব্যবসা করতেছে, দূর দূর থেকে আরদার আসতেছে, পাইকার আসতেছে, তারা মাছ কিনে দিতে কোনো সন্ত্রাসের কবলে পড়তেছে না, কোনো ধোঁকাবাজি সন্ত্রাসের ধোঁকাবাজি কবলে পড়তেছে না, মাদক সব মাদক মুক্ত বিএফডিসি বর্তমানে আমরা দেখতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করি আমরা প্রতিবাদ করব, থাকলে আমাদের আইনে আসলে আইনের কাছে সবর্দ করবো, আশা করি থাকবে না মাদক পাথরঘাটা, এই বিএফডিসি মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। আমরা তো শুনেছি যে ইতিমধ্যে এই পাথরঘাটার যে মৎস্য অবতরণ কেন্দ্র দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের একদম নাম করা একটা জায়গা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, এইখানে তো দেশের বিভিন্ন জায়গা থেকে আড়তদাররা আসেন এবং তারা মাছ ক্রয় করে নিয়ে যান, তাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা যাবে? তারা আমরা এই এখন তো 65 দিনে অবরোধ চলতেছে, আমাদের সমিতির পক্ষ থেকে এবং পাইকার সমিতির পক্ষ থেকে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দূর অঞ্চলের বিভিন্ন জেলার খুলনা বিভিন্ন জায়গার আমাদের যে মাছ জায়গা থেকে এখান থেকে কিনে নেয়, আমরা যেখানে মাছ চালান দিই সেসব জায়গা থেকে আরতার আমরা ইনভাইট করেছি, সে তারা আমাদের মাছের সিজন আসলে তারা সকলে এখানে এসে ব্যবসাতে মাছ কিনে নেবে, কিন্তু আমরা এইটু দিতে পারি তাদেরকে আমরা বলছি আপনাদের যে প্রকারের সিকিউরিটি প্রয়োজন হয় আমরা সেই প্রকারের সিকিউরিটি আমরা দেবো, তাদের আশ্বস্ত করেছি এবং আমরা এবং তার আশ্বস্ত করার কার্যকরী আমরা করব যে প্রকারের লাগে। যে তারা ভয়তে ছিল এই ভয়ের কারণে এখন সেখানে বিগত দিনে আমাদের এখানে একটা সিন্ডিকেট চলে, ব্যবসা বর্তমান যুগের ব্যবসা প্রতিযোগিতার ব্যবসা চলতেছে, কে তা আমাদের এখানে পাইকার আমাদের যে পাইকার আছে বাহিরের দুর্বল অঞ্চলের পাইকার থাকলে আমাদের মাছটা একটু বেশি চলে, কিন্তু কিছু ছত্র ছায়ায় সেখানে আগের বাহিরের পাইকারগুলো এখানে ঢুকতে দিত না, আমরা সেই ছত্র ছায়া এখান থেকে সন্ত্রাস মুক্ত হয়েছে, আমরা সেই পাইকারগুলো তাদের মনের প্রাণ ভরে মন খুলে মাছ কিনবে মার্কেট থেকে, তাদের কোনো সেই বাধা প্রক্রিয়া থাকবে না এবং আমরা সেটা প্রতিবাদ করব, বাধা কোনো পাইকার এবং আরও তাকে বাধা দিবে না, এটা আমরা সন্ত্রাস মুক্ত আমরা বর্তমানে বিএফডিসি। ধন্যবাদ জানাই আজকের এই পাথরঘাটা ঘাট শ্রমিক ইউনিয়নের তারা নতুন নবনির্বাচিত তাদের ভোট দিয়ে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমাদের পাথরঘাটা আরদার মালিক সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা তিনি সুষ্ঠু সুন্দরভাবে এই আরদা এই যে ঘাট শ্রমিক ইউনিয়ন সমিতিটা ভালো মতন চালাতে পারে, তাদেরকে এই দোয়া এবং আশীর্বাদ রইলো।